শ্রীদানকুচি কলেজের গণধর্ষণের শিকার ছাত্রীর পরিবারের সাথে দেখা করল বিজেপি প্রতিনিধি দল। বিজেপি বিধায়ক সুকুমার রায়, মালতী রাভা, সুশীল বর্মন ও বরেন বর্মন আজি পরিবারের সাথে দেখা করে শীতলকুচি থানাতেও চান অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে। এই ঘটনায় তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদের মধ্যে একজন অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ, বাকি দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক বরেন বর্মনের দাবি, যারা অভিযুক্ত তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, পুলিশকে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে ও নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যদিও বিজেপির বিক্ষোভের পর আজই শীতলকুচি থানায় বিক্ষোভ দেখেছে তৃণমূল ছাত্র পরিষদ, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র সংগঠন। তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সুব্রত কুমার রায় বলেন, বিজেপি রাজনীতি করতে শীতলকুচিতে এসেছে, তারা চান অভিযুক্তরা গ্রেফতার হোক। শীতলকুচি থানার পুলিশ জানায়, মঙ্গলবার শীতলকুচি কলেজের দ্বিতীয় বর্ষের এই নির্যাতিতা ছাত্রীর বাড়ির মধ্যে শীতলকুচি গ্রামে নির্যাতিতা ছাত্রীর বাড়ির মধ্য শীতলকুচি গ্রামে মঙ্গলবার কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। রাস্তায় তিন যুবক কলেজের ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় মামনডোকা এলাকায়। অভিযোগ, সেখানে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে তিন যুবক। অসুস্থ অবস্থায় শীতলকুচি ব্লক প্রাথমিক কেন্দ্রের গেটে ছেড়ে যায় তিন যুবক। বৃহস্পতিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানান কলেজের ছাত্রী। অভিযোগ পেয়ে এক যুবককে গ্রেফতার করে শীতলকুচি থানার পুলিশ। শুক্রবার যুবককে মাথাভাঙ্গা আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয়। শীতলকুচি থানার পুলিশের জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপি ও তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, মেয়ের উপরে যে নির্যাতন হয়েছে তার সুবিচার চান ও অভিযুক্তদের শাস্তি চান। কিছুদিন শীতলকুচি হাসপাতালে চিকিৎসার পর এখন বাড়িতেই আছেন ওই নির্যাতিতা। হোসেন আর একজনের নাম ফিরোজ মিয়া, আর একজন রাসেল মিয়া। তিনজন মিলে যুক্তি করে এই একটি সহজ সরল মেয়েটির সর্বস্ব শেষ করে দিয়েছে। মেয়েটি অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মেয়েটি থানায় এফআইআর করে। আজকে পুলিশ প্রশাসনকে বলতে চাই, এখনও পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়নি। এই ঘটনার আমি তীব্র নিন্দা করছি। পুলিশ প্রশাসনকে আমি আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে অতি সত্বর এই দুষ্কৃতকারীদের, ধর্ষণকারীদের যেন গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে, সমাজকে নিষ্কলঙ্ক করে, সমাজে যাতে এই অন্যায় অত্যাচার বন্ধ হয় তার জন্য আমি বিনম্র আবেদন জানাচ্ছি। শীতলকুচিতে দেখেছি পোস্ট ভায়োলেন্সের পরে, ইলেকশনের রেজাল্টের পরে যে ভায়োলেন্স হয়েছে, আজকে দেখুন শীতলকুচি থানা থেকে এক মিটারের মধ্যে আমাদের শীতলকুচি কলেজ। প্রকাশ্য দিবালোকে 12টার সময় মেয়েটিকে জোর করে একটি অল্টো গাড়িতে তোলা হয়। আজকে কতটা সাহস, কতটা ধৃষ্টতা পরিচয় দিয়েছে সেই ছেলেগুলো। আজকে মেয়েটিকে ধর্ষণ করেছে, রেপ করেছে, গ্যাংরেপ করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।